আমার বাপের বিয়ে পড়ানোর জন্য তোদেরকে ডাকে আনলো দুঃখ লাগে দুঃখ লাগে আমার বাবার প্রতিও দাদার প্রতিও তার দাদা তার দাদা তোমাদেরও একই অবস্থা আমার প্রশ্ন করে এই তুমি যে আমাকে বিরুদ্ধে লাগছো আমরা না থাকলে তোমার বাপের বিয়ে পড়াইতো কেরা জানাজা পড়াইব কেরা তাদের নেসেসিটি প্রয়োজনীয়তা আমাকে মনে করাই দিচ্ছে যে আমরা না থাকলে তোমাদের বিয়ে হবে না তোমাদের জানাজা হবে না তোমাদের মুদ্র দাফন হবে না তোমাদের গরু কোরবানি হবে না কালে আমাদের লাগবে একটা হাদিস আপনারা সবাই জানেন ওনারাই আমাদেরকে সারা বছর শুনাইছেন না সমস্ত মুসলমানদের জন্য এলেম হাসিল করা কি ফরজ বাধ্যতামূলক এই হাদিসটা আমি বহু শুনছি আগে মনে করতাম এটা বোধহয় মাদ্রাসায় পড়াই ফরজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইস আমার সামনে পরিষ্কার আল্লাহ রসুল কোন ফরজের কথা বলেছেন ফরজ মানে বাধ্যতামূলক ফরজ হচ্ছে আল্লাহর দেওয়া এই জীবন বিধান জীবন ব্যবস্থা যখন আপনি কবুল করে নিলেন ওই যে কন্ট্রাক্ট করলেন আল্লাহর সঙ্গে লা আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না বাস এই যে কন্ট্রাক্টটা করলেন এইবার আপনার বাস্তব জীবন যখন শুরু হবে আপনি বিয়ে করবেন বিয়ে করার আগে বিয়ের নিয়ম কানুন জানা আপনার জন্য বাধ্যতামূলক কি তাহলে বুঝলেন আপনি আপনি ব্যবসা করবেন যেহেতু কন্ট্রাক্ট করছেন আল্লাহর হুকুম মানবেন তাহলে ব্যবসা করার আগে আল্লাহর দেওয়া ব্যবসার নিয়ম কানুন জানা ফরজ সেজন্য আমি বলেছি আমার বাপের বিয়ে পড়ানোর জন্য তোদেরকে ডাকিয়ে আনলো দুঃখ লাগে দুঃখ লাগে আমার বাবার প্রতিও দাদার প্রতিও তার দাদা তার দাদা তোমাদেরও একই অবস্থা সহজ সরল সেরাত আল মুস্তাকিম স্পষ্ট সুজা আল্লাহ রসুল বলে দিয়েছেন দিন সহজ সরল জটিল করো না কঠিন করো না বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করে অতি উম্মা ধ্বংস হয়ে গিয়েছে তাহলে ন্যূনতম জীবন ধারণের বিধিবিধান জানা যেখানে ফরজ সেখানে আমাদের পূর্বপুরুষদেরকে তোমরা জানাইলা কেন